বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, তারই কিছুটা মুহূর্ত নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। প্রতিবারের মতো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। যারা প্রথম থেকেই আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে রয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন নতুন অনেকে জয়েন হয়েছো বা সাপোর্ট করছো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের প্রত্যেকের একটু ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমারও একটা নতুন ভিডিও বা স্পেশাল একটা ব্লগ শুরু করলাম। সত্যি আমার নিজের কাছে এই ভিডিওটা খুব স্পেশাল, তবে একটু লেট হলো এডিট করতে, কারণ আগের দিন আমার বার্থডে ছিল, সেটা একটু শর্টের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি পাবে। আচ্ছা, বাকি গল্প পরে করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি, এবার তো একটু পরেই রওনা দিতে হবে। বিয়ের পর তো বাবার বাড়ি অলরেডি এক দুবার গেছি, কিন্তু আজকের এক্সাইটমেন্টটাই আলাদা। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, শাড়ি থেকে শুরু করে সব কিছুই বের করে রেখেছি, তবে এত কিছু মোটেও লাগে না আমার রেডি হতে। যতটা সম্ভব গুছিয়ে রাখতেই একটু ভালোবাসি, কিন্তু একটা কথা না বললেই নয়, এতদিন হয়ে গেছে তবুও শাড়ি পরার হ্যাবিট আমার হয়নি। এখনও পর্যন্ত যখন যখন আমার শাড়ি পরার প্রয়োজন পড়ে আমার অ্যাসিস্ট্যান্ট, সত্যিকার আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, ভিডিও শ্যুট করা থেকে শুরু করে আমার হেল্প করা সব কিছুই করে। তবে বুনু সত্যি শাড়িটা খুব সুন্দর পরাতে পারে। অলমোস্ট রেডি হয়ে গেছি, তারপর দেখি মাসিমণি আসলো আমার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। অবশ্য নাইটি আমি খুব কম পরলেও জিনিসটা কিন্তু বেশ ভালো। এই শাড়িটা মায়ের জন্য নেওয়া হয়েছে, তবে ষষ্ঠীর জন্য সব কিছুই বলতে পারে আউট অফ স্টক, আর দামটাও একটু বেশি নর্মাল দিনের তুলনায়। ষষ্ঠীর ঠিক দুদিন আগে ভাই এসেছিল নিমন্ত্রণ করতে। ষষ্ঠীতে যাওয়ার জন্য কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিমন্ত্রণটা করে গেছে। অবশ্য সেই ভিডিওটা করিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল সেদিন, তাই সেদিনের ভিডিওটা আর করতে পারিনি। লাইটটা ভালো আসছে না। আমার ছোট্ট ভাইটা দেখতে দেখতে এক পলকে যেন হঠাৎ বড় হয়ে গেছে, তাই নিমন্ত্রণ রক্ষা করতে তো যেতেই হবে। আরও একটা সত্যি কথা বলতে, বিগত 7 বছরে আমরা এই দিনটারই অপেক্ষায় ছিলাম যে বিয়েটা কবে হচ্ছে আর আমাদের প্রথম ষষ্ঠী কবে হবে। তবে আমাদের মধ্যে ষষ্ঠীটা খুব একটা পালন করা হয় না, কিন্তু আশেপাশে দেখতাম তার উপর থেকে ষষ্ঠীর কিছুদিন আগে এবং ষষ্ঠীর কিছুদিন পর থেকে, মানে ওই কদিনের ইউটিউবে শুধু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীরই ভিডিও চোখে পড়তো। এই ওকেশনটার যেন একটা রিদমই আলাদা। রান্নাঘরে এসে দেখি ভাই আমার কাজগুলো করছে, মানে বিয়ের আগে হাতে হাতে আমি যে সমস্ত কাজগুলো মায়ের করে দিতাম। রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে। চলো আমিও দেখি আর তোমরাও দেখো যে নতুন জামাইয়ের পাতে আজকে কী কী পড়ে। তবে বর্মশাই সবজি বলতে কোনো কিছুই খায় না, আলু ভাজা ছাড়া কোনো ভাজাই ওনার খুব একটা পছন্দ না, কিন্তু আজকে তো কোনো অপশন নেই, সব কিছুই খেতে হবে। আয়োজনও ছিল কিন্তু বেশ ভালো, এত কিছু দেখার পর ওনার একবার রিয়াকশানটা দেখি, উনি ভাবছেন যে কোনটা দিয়ে শুরু করি আর কি খাবো। কেমন হয়েছে বলো, কোনটা কোনটা খেলা কেমন হয়েছে? আমারটা তো দেখতে পাচ্ছি। তবে আমি দেখেই অবাক, অলমোস্ট আস্তে আস্তে প্লেট ভালোই পরিষ্কার হয়েছিল। তাহলে চলো আমিও খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। খাওয়া দাওয়া করে এতক্ষণ ঘুমালাম, উঠে দেখি একেবারে সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। তবে সন্ধ্যাবেলার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমার সত্যিই খুব ভালো লাগে, ফুলের গন্ধ যেন সেই বাতাসে ভাসে। ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, দেখি মা আরও একটা জিনিস বানাচ্ছে, অনেকদিন পর আলু কাবলি। দেখেই তো জানো খিদাটা নিমেষেই বেড়ে গেল। আরও একটা ঘটনা শেয়ার করি, তোমাদেরকে বলাই হয়নি। গজুকে আজ সকালে আবার টিনা ধরেছিল। তোমরা তো জানোই যে কুকুর তাড়া করে, সেই জন্য খুব একটা ও ভয়ে বাইরেই বেরোয় না, সকালবেলা বেরিয়ে একটু মর্নিং ওয়াক করতে যায়। তোমরা তো প্রথম থেকেই জানো যে গজু আমাদের একটু চঞ্চল। এখনও দেখো জায়গাটা লালচে লালচে হয়ে আছে, রক্তও বেরিয়েছিল ভালো। তবে গজুর দায়িত্ব এখন ভাই এবং মা
খুব ভালোই পালন করে। তবে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।